মির্জা ফখরুল তৃতীয় পক্ষের সহায়তায় বিএনপি ক্ষমতায় আসতে চায় সরকারের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন বিএনপি নিজেই ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে বরং আওয়ামী লীগই সব সময় অসাংবিধানিক সরকারকে বৈধতা দিয়েছে এছাড়াও সব শ্রেণী পেশার মানুষ এখন এই সরকারের বিদায় দেখতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি আগামী ঈদের মধ্যে অনুগ্রহ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে বিধান তাকে পুনরায় প্রতিস্থাপন করুন বিল নিয়ে আসুন পার্লামেন্টে এবং বিল পাস করুন কারণ এটা আপনাদেরই করতে হবে আপনারাই এটা বাদ দিয়েছেন আর যেহেতু সংসদে আপনাদেরই মেজরিটি আছে আপনাদেরকে সংসদে এটাকে পাস করতে হবে দেশের শান্তি দেশে স্থিতিশীলতা দেশের অগ্রগতি এটাকে যদি আপনারা সত্যিকার অর্থেই রাখতে চান এগিয়ে নিতে চান তাহলে এই বিধানে আপনাদেরকে অবশ্যই ফিরে আসতে